কিভাবে আপনার জীবনের প্রতিটি অঙ্গনকে হালাল দিয়ে সাজাবেন, কিভাবে এই হারাম থেকে বেঁচে থাকবেন, এর কিছু মূলনীতি আছে, সাম প্রিন্সিপালস ইউ হ্যাভ টু ফলো ইট। এই প্রিন্সিপালগুলো যদি খেয়াল করেন তাহলে হালাল দিয়ে জীবন সাজানো সহজ। আর এই প্রিন্সিপালে মূলনীতিতে যদি ভেজাল লাগাই দেন তাহলে সব জায়গায় ভেজাল আছে না নাই। আজকে এই চমৎকার দুপুরে আমরা হালাল হারামের মূলনীতির ব্যাপারে কয়েকটি কথা শুনে বিদায় নিব ইনশাআল্লাহ। পরে হালাল এবং হারামের প্রথম মূলনীতি হচ্ছে আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। মূলত সব কিছু পৃথিবীতে যা দেখি যা পাওয়া যায় খাবার দাবার যাই হোক না কেন মৌলিকভাবে সবকিছু হালাল। যুবক ছেলেরা বুঝে যাও, কান দুটি খরগোশের কানের মতো খাড়া কর। আমি সহজ করে বুঝাবার চেষ্টা করব, যদিও সহজ করে বুঝানো সহজ না। সহজ করে কইতে আমায় কহ যে সহজ করে যায় না কওয়া সহজে, ঠিক কিনা? তারপর আমি চেষ্টা করছি সহজ করে বুঝানো, খুব সহজ। আর দীন ইউসরুন লা উসরা ফি, দীন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। মন জয় করার চারটা বাক্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। বা শিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসিরু ওয়ালা তুআসিরু, সহজ করে উপস্থাপন করো, কঠিন করো না। মানুষকে দিনের প্রতি আকৃষ্ট করো, দিন থেকে ভাগিয়ে দিও না। আমরা অনেকে দিন থেকে ভাগাই দেই, আছে না নাই? এক ছেলে হিন্দু হইছে, হিন্দু থেকে মুসলমান হইছে, আগে ছিল হিন্দু, এখন দেখে এই ছেলেরে কি সুন্নি মুসলমান বানাবে, না ওয়াহাবি বানাবে, না আহলে হাদিস বানাবে, না হানাফি বানাবে, এই নিয়ে কিলাকিলি আছে না নাই? আহা কি বিপদ! সে কয় আগে হিন্দু আসলাম, এটাই তো ভালো আছে, মুসলমান হওয়ার পরে এর ভয় দেখানো শুরু করছে। এই খবরদার, নামাজ রোজা যাকাত হজ সব লাগবে, হারাম খাওয়া যাবে না, এটা নাই ইসলাম, এটা নাই, ওইটা নাই, ওইটা নাই, হিন্দু কে তেলে আমিও নাই। খবরদার, আল্লাহ ছাড় দিতে চায়, মৌলবীরা ছাড় দেয় না, আছে না নাই? তো আমরা যেন কঠিন না করি। হালাল হারামের প্রথম মূলনীতি হচ্ছে বেসিক্যালি এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ হালাল। এই পৃথিবীতে যা আছে সবই হালাল। সব কি? সব হালাল, সব হালাল, সবই হালাল, অল্প কিছু হারাম। সুবহানাল্লাহ। পড়ে যদি এমন হইতো এই পৃথিবীতে যা আছে সবই হারাম, অল্প কিছু হালাল, খুব ভালো হইতো, তাই না? সুবিধা হইতো আমাদের। তা আমাদের সুবিধা করে দিলেন কে? সুবহানাল্লাহ। পড়বেন না? বেসিক্যালি এভরিথিং ইজ হালাল, পৃথিবীর সব কিছু হালাল। আপনারা যদি কেউ কিছু বলে যে এটা কি হালাল না হারাম, আপনি হুট করে বলবেন আগে বলবো হালাল, যদি হারামের দলিল পাওয়া যায় তখন বলবো হারাম, ঠিক কি না? আমাকে যদি বলেন এটা হালাল না হারাম, আমি যদি বলি হালাল, আপনি যদি বলেন দলিল দেন, এটা আপনি ভুল বলবেন। কারণ কোনো কিছু হালাল করতে হলে দলিল লাগে না। কোনো কিছুকে হালাল বলে সাব্যস্ত করতে দলিল লাগে না, হারাম বলে যদি সাব্যস্ত করতে চান তখন দলিল লাগবে। তাও তেনা পেছানো দলিল দিয়ে হবে না, যেন তেন দলিল দিয়ে হবে, অকাট্য দলিল, এটাকে বলে আল আদিল্লা আল কাতাইয়া। অকাট্য দলিল লাগে কোনো জিনিসকে হারাম সাব্যস্ত করতে হলে। তাহলে এই যে আমাদের জন্য আল্লাহ সহজ করে দিলেন সব কিছু বেসিক্যালি হালাল, যতক্ষণ না এটা হারাম হওয়ার ব্যাপারে দলিল পাওয়া যায়। এজন্য হারাম হারাম জিকির না করে জিকিরটা চেঞ্জ করে করতে হবে হালাল হালাল। কথা বলেন ঠিক কিনা? ঠিক।